হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। করোনা ভাইরাসের জন্য তো সবাই এখন বাসায় বন্দি। আপনি যদি বাসায় বসে বোর হন আর কোনো স্ট্রিট ফুডকে মিস করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি বাংলাদেশের মোস্ট পপুলার একটি স্ট্রিট ফুড, ফুচকার রেসিপি। হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও। সো দেরি না করে দেখে আসি ফুচকা কী করে তৈরি করতে হয়। ফুচকা তৈরির জন্য আমি এখানে দুইটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চটপটি। চটপটির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ চটপটির মশলা। আবারও সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুচকার ভেতরের পুরটি রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপ। এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নেব। এজন্য আমি এখানে তেঁতুলের পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ, চিনি 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচ, চটপটির মশলা 1/2 চামচ, টেস্টি সল্ট 1/2 চামচ। এই সবগুলো উপকরণকে এখন আমি তেঁতুলের পানির সাথে মিক্স করে দিচ্ছি। তেঁতুলের টকটি রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি ভেজে রাখা ফুচকা। এই ফুচকা কী করে তৈরি করেছি সেটির ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এটির লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফুচকার এক সাইড আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে আলু আর চটপটি দিয়ে যে পুরটি রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক,
সব শেষে এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ফুচকা। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে সেগুলো ছবি তুলে আমার ফেসবুক পেজেও শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। Stay home and stay safe.